এই নে 15টা বান্ডিল আছে সব 100 টাকার নোট বুঝলি টাকাটা তুলে রাখ তুমি আমার জন্য যা করলে ওরে বাবা সেই সমস্ত পরে হবে আগে তুই ঘাট থেকে বিপদটা নামা দেখিনি বাপ রে বাপ এই এতগুলো টাকা নিয়ে মিনিবাসে আসতে আমার যা ভয় করছিল না বুকাতে দড়পড় দড়পড় করছিল মিনিবাসে করে এলে কেন ট্যাক্সি নিয়ে আসতে পারলে না ওরে বাবা রে বাবা ওই ট্যাক্সিওয়ালারা আরো সাংঘাতিক আমাকে শুদ্ধ ওই টাকা ফাঁকা নিয়ে কোথায় গায়েব হয়ে যাবে বাপরে বাপ তার থেকে এ তো বাসের মধ্যে আরো 5টা লোকজন আছে চুরি চিন্তাই করতে এলে কেউ না কেউ বাধা দেবে আজকাল কেউ বাধা দিতে আসে না মা নয় সবাই চোখ বুঝে থাকে নয় অন্যদিকে মুখ করে থাকে এমন ভান করে যেন কিচ্ছু চোখে দেখেনি তা যা বলেছিস দিনে দিনে কলকাতা কিরকম বদলে গেল না রে আবার এই কলকাতাকে নিয়ে সব গাল ভরা কত গপ্প বাপ রে বাপ যাকে তুই টাকাগুলো আগে সরা 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 তুই চা করি হ্যাঁ না রে আমি এখান থেকে সোজা অফিস চলে যাব হ্যাঁ রেখেছিস তো ঠিক করে কখন আসবে রে ওরা আমি তো ফোন করে বলেছিলাম সকালে আসতে দেখি কখন আসে আমার সামনে এসে গেলি না ভালো হয় জানিস সামনাসামনি বসে সব ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারি যাকে যদি আমি চলে যাওয়ার পরে আসে তাহলে কিন্তু টাকাটা দিয়ে সব লিখিয়ে নিবি তুই ঠিক আছে মা আমার না খুব ভয় করছে জানো ভয় করছে কেন রে টাকাটা মেরে দেবে বলছিস তা না মদন বাবুকে দেখলে অতটা খারাপ মনে হয় না বলো কিন্তু ভয়টা তোমার জামাইকে নিয়ে কেন তার আবার কি হলো দেখো প্রথমত আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি বলে ওর রাগ হবেই আর সব থেকে বড় কথা হলো টাকা দিয়ে আমি মিটমাট করছি এটাও সহজে মেনে নিতে পারবে না কি করবি তাহলে তড়ি ঘড়ি এতগুলো টাকা জোগাড় করলাম এখন যদি আবার যাকে বাবা এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না তুই যেটা ভালো বুঝিস সেটাই করবি এছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না না এরকম অশান্তি কতদিন পুষে রাখবো বলো তিতিরটা মাঝখান থেকে বকা খাচ্ছে রেগুলার আমার সঙ্গে ঝগড়া হচ্ছে ওর এরমভাবে থাকলে আমার মাথা বেশি দিন ঠিক থাকবে না একটা কথা বলবো সুজাতা মানে তুই কটা দিন যেতে দে দেখবি প্রথম প্রথম একটু রাগারাগি এসে করবে তারপর সব ঠিক হয়ে যাবে তুই আর এই নিয়ে আর দোটানায় থাকিস না ও আপনি এসে গেছেন নমস্কার নমস্কার বসুন আপনি ডেকে পাঠালেন না এসে কি থাকতে পারি আফটার অল পাবলিক ইন্টারেস্টের কথা ভেবেই কিন্তু আমি রাজনীতিটা করি এটা মনে রাখবেন সেই তো আপনি একটু বসুন আমি আসছি থ্যাংক ইউ